আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। তো দেখতে দেখতে রমজানের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। সত্যি কথা বলতে কি মনটা অনেক খারাপ লাগতেছে, এত সুন্দর একটা ব্লেসিংস মান্থ না কেমনে কেমনে যেন তাড়াতাড়ি চলে যায় একদম চোখে নিমেষে। তো এখন আমি হচ্ছে ইফতারের জন্য একটু হচ্ছে আলুর চপ বানাচ্ছিলাম, আলুর চপ খেতে ইচ্ছা করছিল, আর সঙ্গে একটু মোটা চালের যে একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করে নিব। আর তো খিচুড়িটা বসাই দিলাম, হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছে একটা ঘুটা। এগুলোর রেসিপি তো খুবই কমন, সবাই জানে, তার জন্য আর রেসিপি শেয়ার করলাম না, কারণ আজকে শেয়ার করব হচ্ছে আমার ঈদের শপিং, ঈদে কার জন্য কী কিনলাম, নিজের জন্য কী কিনছি, সব মিলাই আজকের ব্লগটা থাকতেছে। তো আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের ব্লগটা। তো এই তো আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে, আর ইফতারেরও সময় হয়ে গেছে একদম। তো আমি এখানে হচ্ছে একটু রুয়াবজা দিয়ে, তোকমা দিয়ে রুয়াবজা শরবত বানিয়ে নিয়েছিলাম। তোকমা আমার খুবই খুবই পছন্দ, তোকমা শরীরের জন্য খুবই হেল্পফুল, পেটটা ঠান্ডা রাখে। তো পুরো রমজানেই আমি ট্রাই করছি তোকমা শরবতটাই বেশি খাওয়ার জন্য। আর এই তো আমাদের আজকে সিম্পল সিম্পল ইফতার, লাটকা খিচুড়ির সঙ্গে তো ভাজা পোড়াও থাকছে। তো ইফতার শেষ করে নামাজ পড়ে দেন হচ্ছে আপনাদের সঙ্গে আমার শপিংগুলো শেয়ার করব। আর তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর যারা নতুন নতুন জয়েন করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। কমেন্টে আমাকে অবশ্যই লিখবেন আপনাদের কাছে কোন শপিংগুলো বেশি সুন্দর লেগেছে। তো চলেন শুরু করি। তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাবির জন্য কেনা হয়েছে। তো ভাবি আর আমি দুজনেই গিয়েছি, ওর নিজেই সিলেক্ট করেছে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ড্রেসের কালারটা ছিল একটু মানে গ্রে এর মধ্যে, আর সঙ্গে এরকম রেড কালার ওড়না ছিল, আর একটা স্ট্রাইপ টাইপের এই যে এরকম প্যান্ট দেওয়া। তো আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো, কারণ অনেক কিছু তো দেখাতে হবে। তো যাই হোক, এটা ছিল আমার ভাবির ড্রেস, আর এটা আমরা আড়ং থেকে কিনছিলাম, আর এটার প্রাইস ছিল 4000 সামথিং, মানে কিছু ভ্যাট ছিল সঙ্গে। তো নেক্সট ড্রেসটা হচ্ছে আড়ং থেকে নেওয়া, আর এটা হচ্ছে আম্মুর জন্য ছিল, বটম গ্রিনের মধ্যে। ড্রেসটা খুবই খুবই সুন্দর, ভিতরে এরকম ছিটা ছিটা হচ্ছে গোল্ডেন কাজ করা। তো আম্মুকে যখন ড্রেসটা মানে পরাইছিলাম বাসায় এসে এত ভাল লাগতেছিলো, মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিলো। আর সঙ্গে হচ্ছে মানে এরকম বটম গ্রিন ওড়না, আবার প্যান্টও ছিল একই সেম বটনের বটম গ্রিনের মধ্যে। তো এই ছিল আম্মুর ড্রেস, আর এটাও হচ্ছে সেম এরকম প্রাইজই ছিল, 4000 প্লাস হচ্ছে ভ্যাট। তো তারপরে আমাদের প্রিন্সেস ইজমা ডলের জন্য কিনা হয়েছে এই সুন্দর ফ্রকটা, আর এই ড্রেসটা কিন্তু সবার পছন্দ হয়েছে, একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে। তো এবার আমি আসলে পার্টি ড্রেস ওর জন্য কিনি নাই, একদমই হচ্ছে নর্মাল সামারের ড্রেস কিনছি, কারণ যেহেতু আমরা একটু বেড়াতেও যাব, আর সামারে তো সব জায়গায় অনেক অস্থির করা একটা গরম থাকে। তো এই জন্যে আমি হচ্ছে পার্টি ড্রেসের টাকা দিয়ে হচ্ছে তিনটা এরকম নর্মাল ফ্রক কিনছি। ওইটাও একটা পিঙ্ক ফ্রক ছিল ইজমার জন্য, তারপর এটাও একটা ড্রেস একটু বাঙ্গি কালারের মধ্যে, খুবই সফট, একদম টিস্যুর মতো হালকা এই ড্রেসটা, খুবই আরাম পাবে পরে। তো এইটা কিন্তু আমার হক সাহেবের পছন্দ ছিল। তো এই গেল আমাদের ইজমা মনির ড্রেস। তারপরে এটা ছিল হচ্ছে ইজানের জন্য, ইজানের হচ্ছে মানে একটু টি শার্ট কিনছে আর কি তিনটা। তো ছেলেদের ড্রেসে আসলে মানুষের এত ইন্টারেস্ট থাকে না, তো ড্রেস মানে গেঞ্জিগুলো আর আমি এরকম ওপেন করে করে দেখালাম না। তো ওর জন্য একটা ব্লু, তারপরে গ্রিন, তারপরে হচ্ছে এটা ছিল একটা রেডের মধ্যে। তো এই ছিল আমাদের ইজানের। তারপরে আমার ছেলের পাঞ্জাবিগুলো একটু আর কি ইয়ে করি। তো এটা ছিল আমার ছেলের পাঞ্জাবি, দুইটা পাঞ্জাবি আর কি। এখানে প্রথম যেটা, এটা একটু বটম গ্রিনের মধ্যে, এটা হচ্ছে ওর মামা ইয়ে দিয়েছিল, ওকে ইদি দিয়েছিল, সেই ইদির টাকা দিয়ে আর কি ওর জন্য পাঞ্জাবি কিনছি। তো এটা কিনছে হচ্ছে আপনার জেনেটিক প্লাজা থেকে, জেনেটিক প্লাজার নিচে আরবা একটা শপ আছে, ওই যে আরবা থেকে কিনছি। আরবাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশনস থাকে বাচ্চাদের জন্য, স্পেশালি মেয়ে বাচ্চাদের জন্য। আর এই হলুদ পাঞ্জাবিটা কিনছে হচ্ছে আড়ং থেকে, এটা হচ্ছে আমাদের তরফ থেকে আর কি, ওর মানে মামি আর বাবার পক্ষ থেকে। আর এই পাঞ্জাবিটা পরে ওকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিলো, যেহেতু হলুদ আছে তারপরে নীল আছে। তো তো বাচ্চাদেরকে তো আসলে এই ধরনের ড্রেস পরলে অনেক অনেক ভালো লাগে, আর মানে কটনের মধ্যে ফ্যাব্রিকটাও খুবই আরামদায়ক ছিল। তো তারপরে র্যান্ডম কিছু আরাদের সামারেরও ড্রেস কেনা হয়েছে, প্লাস ঈদ সহ কিছু ব্র্যান্ডের টি শার্ট, তারপরে সঙ্গে ম্যাচিং করে একটু প্যান্ট নিয়েছি। তো বাচ্চাদের যেহেতু অনেক অনেক ড্রেস লাগে, তো একবারে ওর জন্য একটু বেশি করে শপিং করে ফেলছি। তো এই আর কি সবগুলো আর হচ্ছে ওপেন করলাম না, পড়লে তো অবশ্যই আর কি আপনারা দেখতেই পারবেন। আর সঙ্গে হচ্ছে জিন্সের প্যান্ট, তারপরে কিছু শর্টস কেনা হয়েছে। তো এই ছিল আমার ছেলের শপিং ডান।
দেন হচ্ছে আসি, এটা ছিল আমার হেল্পিং হ্যান্ড, আমার বাসায় যে একমাত্র বউ আছে তার জন্য একমাত্র জামা। আর এই জামাটা কিন্তু আমার লাস্ট ব্লগে আমি ওপেন করে দেখাইছিলাম, তো ওইটাই নিছি আর কি। আর এটার প্রাইস ছিল 1200 টাকা। ড্রেসটা খুবই সুন্দর, ওরও পছন্দ হয়েছে, ওকে দিয়ে দিছে অলরেডি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য শার্ট কিনা হয়েছে, ও নিজেই পছন্দ করে কিনছে। তারপরে এটা হচ্ছে আব্বুর শার্ট, আম্মুর সাথে একটু ম্যাচিং রাখার ট্রাই করছি। আর এটা একটা সামারের জন্য আর কি, আব্বুর জন্য একটা হালকা পাতলা হাফ শার্ট নিয়েছি আর কি, গরমে পরে আনন্দ মজা পাবে, আনন্দ বলতেছি। তো যাই হোক, তারপরে আমার ড্রেসগুলো একটু এখন শেয়ার করি। আমার জন্য হচ্ছে যে দুটা ড্রেস নিছি সেটা হচ্ছে কটনের মধ্যে নিছি, এগুলাও আমি আর কি কত ব্লগেই বলছিলাম যে আমি এবার মানে সাদাবাহার কিংবা বিন সাইড এগুলো আর পরবো না, অর্গানজা, আমি এই জন্য এবার কটনই নিছি। আর আমার এই ড্রেসগুলো আমি নিছি হচ্ছে ফ্যাসিনো থেকে। তো এটার কালারটা যে এত ভালো লাগছে, আমার এই কালার খুবই পছন্দ। আর এটার সঙ্গে যে ওড়নাটা দিছে দেখেন, এই ওড়নাটা যে কী যে সুন্দর একটা, মানে মাল্টি কালার টাইপের খুবই সুন্দর প্রিন্টের একটা ওড়না। আর ওড়নার সাইডে টার্সেল দেওয়া আছে, ওড়নাটা ছিল হচ্ছে জর্জেটের মধ্যে। তো ওড়নাটা দেখেই আমি পুরা ফিদা হয়ে গেছি, এই ড্রেসটা মানে আমার ওড়নার জন্যই বেশি পছন্দ হয়েছে। আর ওড়নার সাইডে যেরকম এমব্রয়ডারি করা কিছু কাজ করা আর কি আছে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে ফ্যাসিনো থেকে। আর ফ্যাসিনোর এই ড্রেসটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার প্রায় 4000, একদম পুরাই হচ্ছে কমপ্লিট আপনার কটন ড্রেস। আর নেক্সট নিয়েছি এটাও ফ্যাসিনো থেকেই, এটা হচ্ছে একটা আপনার মিষ্টি কালারের মধ্যে। আর এটার স্লিভ পোর্শনটা তো মাশাল্লাহ খুবই খুবই সুন্দর ছিল, মানে স্লিভে একটা এমব্রয়ডারি করায় যে এরকম একটা লেস বসানো। আর এটা হচ্ছে ফ্যাসিনোর যে রেডিমেড কালেকশনসগুলো আছে আমি ওখান থেকেই নিছি। আর এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে প্রায় 3500 এরকম ভেবেছিল, আমি ভুলে গেছি আসলে, প্রাইসটা আমার ঠিক খেয়াল আসছে না, বাট এরকমই হবে, এর নিচে না এর উপরে হতে পারে। আর এই তো সঙ্গে একটা বিউটিফুল ওড়না, এটা যে কত সুন্দর ছিল, ফ্লোরাল টাইপের একটা ওড়না, টার্সেল ছিল সাইডে। আর ওড়নাগুলা যে ড্রেসের সঙ্গে নিলে এত কালারফুল লাগে, মানে অন্যরকম একটা লুক চেঞ্জ হয়ে যায়। তো ফ্যাসিনোর রেডিমেড ড্রেসগুলোই আমার কাছে ভালো লাগে, তাহলে আর মেকিংয়ের ঝামেলা থাকে না বাড়তি। আর ওদের ড্রেস মেকিং তো মাশাল্লাহ ওয়াও। তারপরে আমি সেলিব্রেশন থেকে নিয়েছিলাম হচ্ছে এই হিজাবটা, এটা ছিল ভিসকস একটা স্কার্ফ। আর এটার মানে কাপড়টা যে এত আরাম, আর দেখতেও খুবই একটা ফ্যাশনেবল লুক আছে। তারপরে এটা হচ্ছে ভিসকসের একটা স্কার্ফ, ভিসকস, এটা হচ্ছে গোল্ড কালার। আর এটার প্রাইস নিয়েছে এই যে 960। এত কমফোর্টেবল এই স্কার্ফগুলো, আর এটার কালারটা তো জাস্ট মানে খুবই সুন্দর একটা গোল্ড কালার, মানে ঝিকমিকা টাইপের গোল্ড না। তো এগুলো ছিল আমার ড্রেস আর হলো স্কার্ফ। তো তারপরে আরেকটা নিয়েছি হচ্ছে আপনার এটাও সেলিব্রেশন থেকে। তো এই ড্রেসটা নেওয়ার সময় একটু কনফিউজ ছিলাম যে নিবো কি নিবো না, বাট পরার পরে ভাবি বলতেছে অনেক সুন্দর লাগতেছে, তো ভাবির কথা ইন্সপায়ার হয়ে আর কি এই ড্রেসটা কেনা আর কি গাউনটা। তো সবাই দেখলাম বাসায় আসার পরে বলতেছে ভালোই হয়েছে ভালোই হয়েছে, তো দেন রেখে দিছে। এটাও প্রাইসও ছিল 3500। তো দেন টুকিটাকি কিছু অর্নামেন্টস কিনছি আর কি, যেগুলো হচ্ছে স্পেশালি আমার মার জন্য। এটা হচ্ছে আম্মুর এই যে গ্রিন ড্রেসের সঙ্গে আর কি একটু আংটি, ফিঙ্গার রিং। আম্মু তো আসলে শপিংয়ে এখন ওরকমভাবে যায় না, ভালো পছন্দ করে না। আর আমার মা হচ্ছে কখনোই ওইরকম মানে মার্কেট গোয়িং পার্সন না, সবসময় আব্বু যা এনে দিত সেটাই পরতো, এখন আমি যা দিই সেটাই পরে আর কি এরকম। তো যাই হোক, তারপরে এখানে আম্মুর জন্য একটা চেইন কিনছিলাম, এটা ছিল 300 টাকার আর কেজার শপ থেকে, তো ডিসকাউন্টে 270 টাকা পড়ছিল। আর আমার জন্য হচ্ছে টুকিটাকি একটু ফিঙ্গার রিংস, যেহেতু আমি ফিঙ্গার রিংস অনেক পছন্দ করি, সঙ্গে একটু টুকটাক ব্রেসলেট এগুলো কিনছি। আর এগুলো কিনছি আমি হচ্ছে আদেল প্লাজা থেকে, আর ওই নিচে যে অর্নামেন্টসের দোকানগুলো আছে ওখান থেকে। আর ব্রেসলেটের সাথে হচ্ছে ম্যাচিং করে একটু ফিঙ্গার রিং কিনছি আর কি, তাতেই 500 টাকা চলে গেছে। এখন তো টুকিটাকি আইটেম কিনতেই আসলে 500-1000 টাকা চলে যায়, তো ঈদের বাজার বলে কথা। তারপর লিপস্টিকের মধ্যে হচ্ছে একটু সোয়াচ করে দেখাই, এটা ছিল রোজ গোল্ড কালার একটা লিপস্টিক, যেটা ছিল খুবই খুবই সুন্দর একটা লিপস্টিক। আর ইসাবেলার একটা হাইলাইটার কিনছি, আর নেক্টের এই লিপস্টিকটা কিনছি যেটা ছিল ম্যাট লিপস্টিক, আর এটা ছিল 390 টাকা। এটা বসুন্ধরা থেকে নিছিলাম, এই তো হলো কসমেটিক্স। তারপর জেনেটিক প্লাজা থেকে কিনছি হচ্ছে এই স্যান্ডেলটা, এবার আসলে স্যান্ডেল পছন্দই হচ্ছিলো না সেরকম, তো একটু সিম্পলের মধ্যে এই স্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, ব্ল্যাকের মধ্যে জরির কাজ করা। আর রাফ ইউজের জন্য একটু এই টাইপের কিছু স্লিপার্স কিনছি আমার একটা লং শার্টের সাথে পরার জন্য, তো এইটা ছিল আমার সেই লং শার্টটা। আর এই শার্টটা যে এত কমফি একটা মানে ড্রেস, এটা পরে মনে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড এরকম একটা ফিলিং হইতেছিলো। তো এই শার্টের সাথে পরার জন্য ওই স্লিপারটা কেনা হয়েছে।
নেক্সট হচ্ছে আমার গত ব্লগেই শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড ঈদ উপলক্ষে আমাকে ওয়াচ গিফট করছে। তো এটা ছিল সেই ওয়াচটা যেটা ছিল ক্রেডেন্সের, আর এটার প্রাইস পড়েছিল 12,000 অর্থাৎ 12,000 টাকা। আর পুরাটাই ছিল হচ্ছে গোল্ডের, মানে চেইনটা হচ্ছে গোল্ড কালারের ছিল, আর আমার হচ্ছে গোল্ড কালার ওয়াচ সবসময় খুবই পছন্দ। মানে কেন জানি না আমার কাছে মনে হয় যে আমার গোল্ড মানে ওয়াচে আমার হাতে মানায়, সিলভারটা এই জন্য আমার কখনোই কেনা হয় না, আমার কোনো সিলভার ওয়াচই নাই। তো এনিওয়ে তারপরে হচ্ছে আমি প্যান্টস কিনছি কিছু, যেগুলো প্যান্টস হচ্ছে আপনার নর্মাল সব কিছুর সঙ্গেই যায়, লাইক কুর্তি শার্ট বলেন বা কি বলে টপস বলেন সব কিছুর সঙ্গেই যায়। তো এটা ছিল একটা ব্যাগি প্যান্টস, ব্যাগি প্যান্টসের কালারটা এবং এটার খুব মানে ফ্যাব্রিকটা এত মানে কমফোর্টেবল ছিল মানে বলার বাইরে। আর এটা একটা ফর্মাল খাকি কালার প্যান্ট যেটা কুর্তি এবং লং শার্টের সাথে পরার জন্য কিনছি। আর লাস্ট হচ্ছে এই কটন ড্রেসটা হচ্ছে আমার খালা শাশুড়ি আমাকে গিফট করছিলেন, তো তখন আসলে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই। তো এখন মেক করা হয়েছে, তো আমি একটু এরকম লেস দিয়ে হচ্ছে মেক করছে, তো ভাবলাম এই ব্লগে একবারে শেয়ার করে ফেলি। তো এই ছিল আমার হচ্ছে শপিং ব্লগ, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ব্লগ এতটুকুই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।